নমস্কার, আমি ডক্টর দেবলীনা ব্রহ্ম, স্পর্শ ইনফার্টিলিটি সেন্টার মধ্যমগ্রাম ও চিনার পার্কের ডিরেক্টর। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রক্তের জিনগত ব্যাধি নিয়ে আপনাদের কাছে আলোকপাত করার জন্য আমি এসেছি। সেটি হলো থ্যালাসেমিয়া। আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, তাই এই রোগটি সম্পর্কে সবাইকে সচেতন করা এবং তার চিকিৎসা, রোগ নির্ণয়ন এবং সেক্ষেত্রে তার ব্যবস্থাপনা, এ বিষয়ে প্রত্যেককে সচেতন হতে হবে এবং প্রতিরোধ নিয়েও প্রত্যেককে সচেতন হতে হবে। শিশুদের যে কোনো অসুখই মা বাবার কাছে খুব উদ্বেগের কারণ। আমরা উদ্বিগ্ন হয়ে ডাক্তারের কাছে নিয়ে যাই, দৌড়াদৌড়ি করি, কিন্তু রোগটি যখন থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয় তখন উদ্বেগ মা বাবার অনেক বেশি বেড়ে যায়। কারণ থ্যালাসেমিয়া জিনগত রক্তের সমস্যা, তাতে হিমোগ্লোবিন মাত্রা এবং আরবিসির মাত্রা এতটাই কমে যায় যে সেটি রিপ্লেস করার মতো শুধু রক্ত ছাড়া আর কোনো অন্য উপায় নেই। তো বর্তমানে কিছু স্টেম সেল চিকিৎসা এসেছে। তো এই রোগটিতে রক্ত স্বল্পতা দেখা যায় ভীষণভাবে শিশুটির, এবং তারই সঙ্গে লিভার বেড়ে যাওয়া, স্পিন বেড়ে যাওয়া, ইনফেকশনে আক্রান্ত হওয়া এবং মুখের হাড়ের বিকৃতি হওয়া, বৃদ্ধি হ্রাস পাওয়া, পেট ফুলে যাওয়া, ইউরিনে ব্লাড দেখা দেওয়া, জন্ডিস হওয়া এবং হার্টের সমস্যা ইত্যাদি দেখা যায়। তো সেই জন্যই আমরা আর্লি ডায়াগনোসিস করি এবং আমরা বলি গাইনোকোলজিস্ট হিসাবে, আমার এইটুকু বলা উচিত বা সবারই সবাইকেই জানানো উচিত যে এই রোগটা যাতে, এই মারাত্মক ব্যাধিটা যাতে আমরা আগেই রুখতে পারি, সেটাই হবে কিন্তু বুদ্ধিমানের কাজ। তাহলে আমরা আগে কি করে রুখবো? আগে রোকার জন্য বিয়ের আগে বা সন্তান ধারণের আগেই আমরা মা বাবাকে বলবো তোমরা থ্যালাসেমিয়া টেস্ট করাও। যারা থ্যালাসেমিয়া মাইনর, সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই, তার কোনো রোগ, তার শুধু ক্যারিয়ার বাহক মাত্র, তাদের এই মারাত্মক রোগটি হয় না। কিন্তু যারা থ্যালাসেমিয়া মেজর, যারা থ্যালাসেমিয়া যারা মেজর হয় তাদের কিন্তু এই যে কঠিন রোগ তাদের হয় এবং আমরা ভীষণ উদ্বিগ্ন হয়ে যাই। তো আমরা বলবো যে বিয়ের আগে এটা ডায়াগনোসিস করতে, গাইনোকোলজিস্টের কাছে যেতে এবং সেই সম্পর্কে এই থ্যালাসেমিয়াটাকে রোখার জন্য যা যা টেস্ট করার, মা বাবার মধ্যে যাতে সন্তানদের মধ্যে এটা বাহক হিসাবে না চলে আসে সেটা রোখার জন্য যা যা টেস্ট করার গাইনোকোলজিস্টের কাছে গিয়ে যেন আমরা এটা পরামর্শ নিই। এবং যদি মা বাবা যদি উভয়ই মাইনর হয় তাহলেও কিন্তু একটা পার্সেন্টেজ হওয়ার চান্স থাকে থ্যালাসেমিয়া মেজর, মানে দুজনেই মাইনর বা দুজনেই ক্যারিয়ার, দুজনে খুব সুস্থ আছেন, তাদের কাউর এই রোগটি তীব্রভাবে দেখা দেয়নি, কিন্তু দুটি যে তার যে সন্তানটি হয় তাদের কিন্তু 25% চান্স থাকে এই রোগটি হওয়ার, মানে বাহকদের, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনেই বাহক, তার একটা সন্তানটির কিন্তু সম্ভাবনা থাকে। তাহলে সেটা কি করে আগে থেকেই আমরা ডায়াগনোসিস করতে পারবো, আগে থেকেই তার চিকিৎসা করতে পারবো, আগে থেকে তার নির্মূল করতে পারবো, সেটা কিন্তু গাইনোকোলজিস্টের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে এই রোগটা, যাতে এই রোগটা একটা কার্স, এই রোগটা সত্যি ভীষণ কষ্ট, একটা ফ্যামিলির জন্য ভীষণ কষ্টদায়ক, বাচ্চাটির জন্য কষ্টদায়ক, তাই এই রোগটিকে প্রিভেনশন ইজ দ্য বেস্ট সলিউশন। সুতরাং আমরা প্রিভেন্ট কী করে করতে পারি, তো সেটা আমরা আজকের দিনটিতে পরামর্শ দেব। এবং আজকে বিভিন্ন জায়গায় এই থ্যালাসেমিয়া দিবসটি পালন করা হয় সচেতনতা জাগানোর জন্য। তো আপনাদের মধ্যে আরও প্রশ্ন এটা নিয়ে যাদের যাদের আছে বা প্রশ্ন আরও কিছু জানার আছে, তারা নিচের যে স্ক্রলিং ফোন নাম্বারে আপনারা ফোন করবেন এবং বিশদভাবে এই বিষয়টি আমাদের থেকে আপনারা জেনে নিতে পারেন। তো নমস্কার, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আরও এরকম কিছু প্রয়োজনীয় ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে আসতে চলেছি। নমস্কার।